হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো এনআইসি টিমিং কনফিগারেশন এনআইসি টিমিং কনফিগারেশন করার আগে এনআইসি টিমিং কী তা জানা দরকার এনআইসি টিমিং উইন্ডোজ টু থাউজেন্ড সিক্সটিন সার্ভারের একটি ফিচার্স যেটি উইন্ডোজ টু থাউজেন্ড টুয়েলভ সার্ভার থেকে ইন্ট্রোডিউস হয়েছিল এনআইসি টিমিং এমন একটি ফিচার্স যার দ্বারা মাল্টিপাল এনআইসি কে একটি টিমের মধ্যে গ্রুপিং করিয়ে কাজ করাতে পারি ফলে অনেক বেনিফিট পাওয়া যায় যেমন ফল টলারেন্স লোড ব্যালেন্সিং টিমের মধ্যে কোনো একটি এনআইসি যদি ডাউন হয় তো সার্ভার ডিসকানেক্ট হয় না সার্ভার সার্ভিস তার সার্ভিস কন্টিনিউ করে থাকে তো এনআইসি টিমিং এর কনফিগেশনটা আমরা করবো তার আগে আমরা বলে রাখি আমার সার্ভারে দুটো এনআইসি কার্ড ইনস্টল করা আছে আমি এই দুটো এনআইসি কার্ডকে একটি টিমিং এর মধ্যে আনবো টিমের মধ্যে আনবো চলুন দেখা যাক অল সার্ভার এখানে গিয়ে আমরা রাইট ক্লিক মারবো কনফিগার ইন এজ টিমিং এখানে দেখতে পাচ্ছেন টিমে ব্ল্যাঙ্ক হয়ে আছে যেহেতু এক্সিস্টিং কোনো টিম নেই আমরা রাইট সাইডে যাব এখান থেকে যে কোনো একটি এনআইসি দেখো ইথানেট ওয়ান ইথানেট জিরো শো করছে আমরা যে কোনো একটিতে ক্লিক করে রাইট ক্লিক করে অ্যাড নিউ টিম ইথানেট ওয়ানকে আমরা চেক করব এখানে একটা টিমের নাম দেব টিম ওয়ান এখানে লোড ব্যালেন্সিং মোডে আমরা অ্যাড্রেস হ্যাজ চুজ করে দেব এই দেখুন দুটো এনআইসি অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখুন টিম ওয়ান এবার আমরা টিমে আইপি সেট আপ করব দেখুন টিম ওয়ান এখানে আমরা আইপি সেট করব এবার অন্য একটি পিসিতে গিয়ে এটা আমার কোর সার্ভার এখান থেকে আমি আমার ওই সার্ভারে আমি করব এই দেখুন রিপ্লাই আসছে এবারে আমি কি করব। এখানে গিয়ে একটি এনআইসি কে আমি ডিসেবল করে দেবো তারপর ওখানে গিয়ে দেখব কন্টিনিউটি আসছে কিনা এই দেখুন এখানে কিন্তু রিপ্লাই কন্টিনিউ আছে তো দেখা গেল এনআইসি টিমিংয়ের বেনিফিট এবং কনফিগারেশন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালোই লেগেছে যদি ভালোই লাগে ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং